স্টুডেন্টস, এটা না আমি স্কেয়ারক্রো আলোচনা করেছিলাম, উই ডিসকাস দ্য লেসন, আই ডিসকাস দ্য লেসন দ্য স্কেয়ারক্রো। এটা আমরা কইছিল যে ওয়েস্টার্ন সাইড অন দ্য ওয়েস্টার্ন সাইড মৃগাঙ্গবাবু স এ স্কেয়ারক্রো, হি অলসো ডিসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স। ওকে, তো গোটে স্কেয়ারক্রো তার বর্ণনা করেছিল যে কেনেকুয়া আসলে দুডাল ব্যাম্বো পোল আসলে, এডাল ভার্টিকেল, ওয়ান ভার্টিকেল, ওয়ান হরাইজন্টেল। তাদের একটা শার্ট পিন্ধাই দিয়েছিল, তো যেন সেই শার্টটা ধরব পড়েছিল। ইকেন অলসো রিকগনাইজ ইউজ দ্য শার্ট, বাট ই ওয়াজ আনএবল টু রিমাইন্ড কমপ্লিটলি ও টু হোম হি গেভ দ্যাট শার্ট, অ্যান্ড বা এই কাক দিছিল বা এই কোনে পিন্ধিছিল এইটো মনত পেলাব পৰা নাছিল। আৰু তেওঁ কৈছিল যে সেই স্কেয়াৰক্ৰোটোৱে যেন তেওঁক আকৰ্ষণ কৰি আছে, তেওঁ যেন বাৰে বাৰে সেই স্কেয়াৰক্ৰোটোৱে যেন তেওঁক মাতি আছে, যদিও আৰু বাৰে বাৰে যেন তেওঁ সেই স্কেয়াৰক্ৰোটো চাব লগা হৈছে, সেই শ্ব'টো তেওঁ চাব লগা হৈছে। এতিয়া মই আৰম্ভ কৰিছোঁ, অলপমান আগৰ পৰা আহিছোঁ, তোমালোকে চাই যাব। দেট স্কেয়াৰক্ৰো ফর সাম আনোন রিজন মৃগাঙ্গ বাবু কন্টিনিউড টু ফিল স্ট্রেঞ্জলি ড্রনস টু আর্ট দ্যাট ফিগার। হি লুক স্টেডিলি এট ইট, ইন এ ফিউ মিনিটস হি নোটিস এ ফিউ থিংস দ্যাট মেড হিজ হার্ট বিট ফাস্টার। কেনেকুৱা কি বস্তু দেখিছিল যার বাবে তেওঁর বুক কপি গৈছিল বা বুকুর কপনি হয়েছিল, এনেকুৱা কি বস্তু দেখিছিল দ্যাট মেড হিজ হার্ট বিট ফাস্টার, হার্ট বিট বহুত ফাস্ট হয়ে গৈছিল। হোয়াট আর দ্য থিংস, হ্যার ইজ এপিয়ারেন্স চেঞ্জ সামট, ইয়ার এপিয়ারেন্স তো কোথায় চেঞ্জ হল নাকি? Had the two arms been lowered a little? Two arms বুলি যিটো কৈছে, যিডাল হৰাইজেণ্টেল পোল আছিলে, মই আগৰ ভিডিঅ'টোত কৈছোঁ যে lowered a little, wasn't it standing less stiffly? Less stiffly means stiff means what? Hard to bend. It become less stiff means কি? Less stiffly হ'লে কি হ'ব? আগতে hard আছিলে, bend কৰিবৰ বাবে চিধা আছিলে, so become less stiff means what? Less stiffly, wasn't it standing a sorry little less stiffly and more like a real man, arojan asol manuhor nisina lagisile. And what was that? Aro heya ki, aro howa ki? Was there a second pole standing upright? Was there a second pole standing upright? Upright position, or in the upright position, I think you can remember moi aki disulu yare edal pole asile, ভার্টিকেল পোল আসলে, হরাইজেন্টেল এডাল পোল আসলে। ওকে, সো ইয়াতে কি কৈছে, ওয়ের ওয়াজ দিয়ার এ সেকেন্ড পোল স্ট্যান্ডিং আপরাইট, ওয়াজ দিয়ার এ সেকেন্ড পোল, তার আরো এডাল পোল আসলে নাকি? এডাল লিখেছিল কিন্তু দুডাল যেন লাগিয়েছে তলত, ভার্টিকেল দুডাল যেন লাগিলে। নেক্সট টু দ্য ফার্স্ট ওয়ান, ফার্স্ট ওয়ান কোনডাল আসলে ভার্টিকেল পোলডাল, আপরাইট পজিশনত যেডাল আছে সেইডাল। অর were those not bamboo poles at all, but these were not bamboo poles, ebil ekjon bamboo pole nasile, bahor ban asile, bahor pole nasile, khuta nasile, but legs and bhori ei rokom. were those not bamboo pole, ebil bamboo pole to noy bhori niki, but legs. the black pot jire uporot dia asile muror nisina, black pot jitu asile ব্ল্যাক পট টু সিম মাছ মলার, আর সেই আর্টেন পটটো যেন সরু হয়ে গৈছে, ডাঙর আসলে সরু হয়ে গৈছে, সিমস মাছ মলার। মৃগাঙ্গ বাবু নর্মেলি ডিড নট স্মোক হেভিলি, সো এক্সাইটমেন্ট হয়েছিল, বহুত নার্ভাস হয়ে গৈছিল কি হয়ে আছে একচুয়ালি, বাট এট দিস মোমেন্ট হি ফেল দ্য নিড টু লাইট অ্যানাদার সিগারেট, তো ভাবিলে যে আরো তো সিগারেট জ্বলাব লাগবে। Standing here in this remote spot, he was seeing things. Ebat duroni boti ansarot ke kya hoye, he stand in a remote area and he is observing this kind of a thing. So tumalage nije imagine kori lobo para je eneko ekta position at korato poribar bhabe khoj, tumi jete nije teneko ekta obosthar thakiba, whenever you are into that kind of a situation, what will be your mental conditions? You feel an inanimate object approaching towards you. মানে ধরি লো এটা ভূতে তোমার ওসর আহি আছে, এটা সায়া এটা তোমার ওসর আহি আছে, তেনেকুৱা এটা কোনো নাই তাত মানুহ, কি করিবা তুমি? ঠিক তেনেকুৱা অবস্থা তেওঁ রয়েছে। গতিকে কথাবিলাক লিটারেচারত কিছুমান নিজে বুঝি পাব লাগিব, তেতিয়াহে তোমালোকে এনজয় কৰিব পাৰিবা। অকল লাইন বাই লাইন এনালাইসিস দিলে কোনো ধৰণৰ তাত ফিলিং নাথাকিলে তুমি একো বুজি নাপাবা, গতিকে সেইটো নিজে ধৰিব লগা বস্তু, সেই আৰ্টটো সবৰে লাগিব। সো মৃগাঙ্গ বাবু নর্মেলি ডিড নট স্মোক হেভিলি, তেওঁ সাধারণত ইমানখিনি স্মোক নকৰে।
but at this moment he felt a need to light another cigarette. Okay, could the figure of a scarecrow come to life? A scarecrow to figure to ki jibon pale niki jibita hol niki? No, of course not. Nine. Keneke hombob? How it can be possible? It keneke hombob hobo? Eta so atai scarecrow atai manu hobo? No, it's not possible. Of course not. But Mriganga Babu's eyes went back to it. Mriganga Babu bare bare tate soku koi asile. So a line kora tumalage jibilage koise je you are unable to understand, some of the students unable to understand Assamese. So these lines are very simple. Ekebare khohoz line hoy. So moi jibike lag ekebare buji poa line. Khohoz line ekata moi ar bare bare aro ingraje koi jane. Khale okhomene tumala koi koi asu. Karon hole bahut dikole hobo. Buji na pale mata tumalage mo koba je sar moi line to buji pa nai. Jero very easy line jene ke dhara Mriganga Babu's eyes went back to it. Mriganga Babu he to lage aro ghuri saisile. He looked back at the scarecrow. Now there could be no doubts at all. Kono honde nai. There is no doubt about it. It had moved forward. E akbari ahi ase. No, it is more than that. Na, ye aro yatke aro besi ki. The scarecrow was moving, advancing towards him. Scarecrow kyor pine akbari ahi ase, move kori ase, aro akbari ahi ase. Now you imagine, and particular things approaching towards you. You keep on smiling. Come, I will attack you. I will kill you. Now you can say in your room, I don't fear. I will kill that particular scarecrow. I don't fear. But it's not like that. So now see what happens. Theoretical mental condition to ki hobo? What will be his mental condition? সেইটো তুমি বুজি পাব লাগিব। এটা তোমাৰ যদি এনেকৈ ভাবি লোৱা যে একো নহয়, কি হ'ব, স্কেয়াৰক্ৰো আহিছে। চ' ইটছ নট লাইক ডেট। এতিয়া তেওঁৰ মেণ্টেল কণ্ডিশ্যনটো কি হ'ব চাই লওক। এডভান্সিং টু আৰ্চিং, ইট ৱাজ ৱাকিং উইথ এ লিম। লিম মিনছ ৱাক শ্ল'লি অৰ টু ৱাক লিমলি এজ ইফ ফেভৰিং ওৱান লেগ। যেন এখন ভৰি জোৰ দি যি খোজকাঢ়ি থকা বুলি যিটো আমি কওঁ, ৱাক লিমলি মানে এখন ভৰিৰ ওপৰত জোৰ দিছে। As if favoring one leg. So walk slowly. So walk with a limb, but most certainly it had two legs. Instead of an earthen pot, it had a human head. Hari, etu to earthen pot no hoy. He pot to the manu or the manu jukun. That is a human head. But it still had a shame shirt on, কিন্তু এতিয়াও সেই আগৰ শ্বাৰ্টৰ সেই স্কেয়াৰক্ৰোটোৱে পিন্ধিয়ে আছে। এণ্ড এ শ্বৰ্ট শ্লাইটলি দাৰ্টি ধুতি আৰু এখন লেতেৰা ধুতি পিন্ধি আছে। বাবু এ ট্ৰেমাৰ শ্বট ফ্ৰম মৃগাংক বাবুজ বডি। ট্ৰেমাৰ মিনছ মৃগাংক বাবুজ যেতিয়া কোনোবাই এড্ৰেছ কৰিলে due to the excitement, okay, shaking movement. So then copy kuchile, shaking movement due to the excitement. Iman excited man aisele theor, theo koponi uti kuchile. Tremor, short from Mriganga Babu's body. Mriganga Babu usabi uti sile, shockhe uti sile. Kono babu bolli theo asor jodia kule. The scarecrow had actually spoken with a human voice. Hey scarecrow, toye manuhar nisina kotha kuchile. And he had recognized it. Aruktyo sini paisile. He recognized the voice. It was the voice of Abhiram. A voice to asile Abhiram namorajan manuhar, who had been Mriganga Babu's servant. And that particular person was a servant of Mriganga Babu. Arukhejan manu Mriganga Babu's servant asile. His village used to be somewhere in this region. Tyor village ka nahi onsolro osorote. করব এই অঞ্চলতে করবার। মৃগাঙ্ক বাবু হ্যাড ওয়ান্স আস্কড হিম ওয়ের হি কেম ফ্রম। মৃগাঙ্ক বাবু এবার তো খুঁজেছিল যে তো করবার আইছিল। এন্ড হি হ্যাড সেড হিজ ভিলেজ ওয়াজ নেক্সট টু মানকার। আর তোর ভিলেজ
এখন মানকাৰৰ পিছতে ৱাই মানকাৰ ৱাজ দ্য নেম অফ দ্য ষ্টেচন ডেট কেম বিফ'ৰ পানাগৰ মানকাৰ ষ্টেচনটো পানাগৰৰ আগত আহে ডেট কেম বিফ'ৰ পানাগৰ কি পানাগৰৰ আগত আহে মানকাৰ নেক্সট টু মানকাৰ নেক্সট টু মানকাৰ হ'লে তেওঁৰ ব্ৰিজখন ক'ত হ'ব মানকাৰত হ'বনে ক'ত হ'ব মানকাৰ ৱাজ দ্য নেম অফ দ্য ষ্টেচন ডেট কেম বিফ'ৰ পানাগৰ পানাগৰৰ আগত মানকাৰ আহে গতিকে নেক্সট টু মানকাৰ হ'লে তেওঁৰ ৰিলেশ্যন ক'ত হ'ব মানকাৰত হ'ব নে পানাগৰত হ'ব লট অফ ষ্টুডেণ্ট ৰাইট ইট মানকাৰ এইকাৰণে মই এইটো কৈছোঁ এইটো প্ৰশ্ন আহে এক নম্বৰৰ সেইটো ভালকৈ চাই লোৱা নেক্সট টু মানকাৰ হ'লে পানাগৰ তেওঁৰ ৰিলেশ্যন আছিলে পানাগৰত মানকাৰত নহয় টেৰিফাইড মৃগাংগা বাবু টুক এ ফিউ ষ্টেপ বেকৱাৰ্ডছ তেওঁ যেন অলপমান পিছুৱাই আহিলে এণ্ড ষ্টুড লিনিং আৰু তেওঁ বেণ্ড হৈ গ'ল ইনক্লাইন যেন হালি গ'ল তেওঁ এনেকৈ এগেইনষ্ট হিজ কাৰ এই গাড়ীখনতে এনেকৈ যেন তেওঁ পৰি গ'ল পিছুৱাই আহি গাড়ীখনতে লাগি গ'ল তেওঁ অভিৰাম ৱাজ নাও মাচ ক্ল'জাৰ অভিৰামে এতিয়া বহুত ওচৰত আছিলে ষ্টেণ্ডিং অনলি এবাউট 10 ইয়াৰ্ডছ এৱে মাত্ৰ 10 গজ দূৰত 30 ফিট এৱে 30 ফুট দূৰত অভিৰাম আছিলে কেন ইউ ৰিকগনাইজ মি বাবু হিছে তেওঁ কৈছিলে বাবু আপুনি মোক চিনি পাইছেনে মৃগাংক মাষ্টাৰ অল ইজ কাৰেজ মাষ্টাৰ মিনছ গেডাৰ মৃগাংক ট্ৰাই টু গেডাৰ অল ইজ ষ্ট্ৰেংথ কাৰেজ তেওঁ শক্তি শেষ হৈ গ'ল তেওঁ যিমান পাৰে শক্তি যেন তেওঁ গোট খুৱাইছিলে ই গেডাৰ অল দ্য ষ্ট্ৰেংথ দ্য ষ্টেমিনা দ্য কাৰেজ এনচেইড আৰু তেওঁ কৈছিলে ইউ আৰ অভিৰাম আন কিউ হয় তুমি অভিৰাম তুমি নহয়নে য়েছ So, you did recognize me even after all these years. Hoy. Kotike apuni mok sini pale iman bosor pisoto. So you recognize me after many years. Abhiram looked no different from an ordinary normal man. Abhirame looked no different. Tok kono belek logan asile. From an ordinary sadharan মানুহৰ নিচিনা তোক লাগিছিলে অৰ্ডিনেৰী নৰ্মেল মেন পাৰহেপছ ডেট ৱাজ ৱাই মৃগাংক বাবুক কুড ফাইণ্ড দ্য কাৰেজ টু স্পীক আৰু মৃগাংক বাবে সেইকাৰণে কথা কোৱাৰ সাহস পাইছিলে চ' ডেট ৱাজ দ্য ৰিজন ডেট মৃগাংক বাবু গেটছ দ্য ষ্ট্ৰেংথ টু স্পীক উইথ হিম কাৰণ তেওঁ আগৰ নিচিনা হৈ আছিলে আৰু সেই অভিৰামৰ লগতে তেওঁ কথা কোৱা যেন লাগিছিলে and due to that মৃগাংক বাবু get the strength to speak with him আৰু সেইবাবে মৃগাংক বাবুৱে ষ্ট্ৰেংথ পাইছিলে তেওঁৰ লগত কথা কোৱাৰ ইয়েছ ই ছেড ইট ৱাজ ইউৰ শ্বাৰ্ট ডেট ৰিমাইণ্ড মি অফ ইউ তেওঁ কি কৈছিলে ইট ৱাজ ইউৰ শ্বাৰ্ট এইটো তোমাৰ যিটো শ্বাৰ্টটো তুমি পিন্ধি আছা সেই শ্বাৰ্টটোৱে তোমাক লৈ মোক মনত পেলাই দিছে ডিড আই বাই ইউ ডেট শ্বাৰ্ট তোমাক সেই শ্বাৰ্টটো মই কিনি দিয়া নাছিলোঁনে তোমালোকে যদি মনত কৰা যে আগতে যেতিয়া তেওঁ দেখিছিলে আৰু শ্বাৰ্ট দেখিছিলে যে তেওঁ এনেকৈ কৈছিলে আগৰ পেৰেগ্ৰাফত কৈছিলে যে সেই শ্বাৰ্টটো মই ক'ৰবাত দেখিছোঁ আই চ ডেট শ্বাৰ্ট সামৱেৰ বাট এট দ্য টাইম হি ৱাজ আনএবল টু ৰিমাইণ্ড ৱে এতিয়া যেতিয়া তেওঁ কৈছে যে এই শ্বাৰ্টটো মই শ্বাৰ্টটো চাওঁতে মোৰ মনত পৰিছিলে আই ৰিমাইণ্ড চামথিং ৱেন এভাৰ আই চ ডেট পাৰ্টিকুলাৰ শ্বাৰ্ট তেতিয়া তেওঁ সুধিছিলে সেই শ্বাৰ্টটো মই তোমাক কিনি দিয়া নাছিলোঁনে ইয়েছ ডেটছ ৰাইট তেওঁ অভিৰামে কৈছিলে হয় আপুনি শুদ্ধ কথা কৈছে হিউ ডিড এ লট ফৰ মি বাবু বাবু আপুনি মোৰ বাবে বহুত কৰিলে বাট ৱাই ডিড ইট অল হেভ টু এণ্ড চ' বেডলি কিন্তু এই গোটেই ঘটনাবিলাক ইমান বেয়াকৈ কিয় সামৰণি মাৰিলে এই গোটেই ঘটনাবিলাক ইমান বেয়াকৈ কিয় শেষ হ'ল কিয় ঘটনাবিলাক এনেকুৱা হ'ল শেষটো কিয় এনেকুৱা হ'ল ৱাই দ্য এণ্ড বিকম চ' বেড এতিয়া হয়তো কুৱেশ্যন আহিব কি শেষৰ কথা কৈছে কি এণ্ড কি কথা কৈছে ইয়াতে এটা ষ্টৰী আছে চ' ৱেইট
তোমালোকে অপেক্ষা করা কি স্টোরি আছে শুনি গম পাবা। ইট ওয়াজ ইউর আই ওয়াজ পারফেক্টলি ইনোসেন্ট, মই একেবারে নিদোষ আছিলোঁ বাবু। ওয়াই ডিড নট ইউ বিলিভ মি, আপুনি মোক কিয় বিশ্বাস নকৰে? ওয়াই ডিড নট ইউ বিলিভ মি? মৃগাঙ্গ বাবু রিকলড হোয়াট হ্যাড হ্যাপেন্ড 3 years ago. মৃগাঙ্গ বাবু ট্রাই টু রিমেম্বার হোয়াট হ্যাপেন্ড 3 years ago. 3 বছর আগতে কি ঘটনা সংঘটিত হয়েছিল এই গোটেই ঘটনাটো মৃগাঙ্গ বাবুয়ে মনত করিব চেষ্টা করিলে বা মনত করিলে। অবিরাম এট ওয়ার্ক ফর হিজ ফ্যামিলি ফর 20 years, আহিব পারে অবিরাম কোন? অবিরামে মৃগাঙ্গ বাবুর ফ্যামিলির ভাবে কিমান বছর কাম করেছিল? সো অবিরাম এট ওয়ার্ক ফর দ্য ফ্যামিলি ফর 20 years, 20 years, সো 20 বছর কাম করেছিল। এভরি ওয়ান ট্রাস্টেড হিম, অবভিয়াসলি ট্রাস্ট করব, সকলে বিশ্বাস করেছিল। হাউএভার ওয়ান ডে হি সিমড টু হ্যাভ লস্ট হিজ হেড, কিন্তু এনেকুৱা লাগিলে যে এদিনা যেন তেওঁ সিম লস ইজ হেড মানে মূৰাটো নোহোৱা হৈ যোৱা নহয়। লস ইজ হেড মিনছ কনফিউজড, আপছেট। হি ষ্টল দ্য গোল্ড ৱাচ মৃগাঙ্গ বাবুক হেড বিন গিভেন, পেছিভ চেঞ্চত আছে, কোনোবাই দিছিলে। সো মৃগাঙ্গ বাবু কোনোবাই দিয়া গোল্ডৰ ৱাচটো কি কৰিছিলে, চুৰ কৰিছিলে এজ এ ৱেডিং গিফ্ট, তেওঁক ৱেডিং গিফ্ট হিচাপে দিছিলে কোনোবাই, আৰু তেওঁ এইটো চুৰ কৰিছিলে। অবিৰাম ডিনাইড দ্য চাৰ্জ, যিটো চাৰ্জ আছিলে বা যিটো গোচৰ দিয়া আছিলে বা যিটো অভিযোগ আছিলে, অবিৰামে সেই অভিযোগটো মানি লোৱা নাছিলে। হি ডিনাইড দ্য চাৰ্জ অফকোৰ্চ, বাট হি হেড নাও ইউ চি হেড, সো ওয়াই ইজ হেড পাস্ট পারফেক্ট ফর্ম? সো হি হেড বোথ দ্য টাইম এন্ড দ্য অপরচুনিটি টু রিমুভ দ্য অবজেক্ট, তোর হাতত সময় আর সুযোগ দুয়োটা আসলে, গতি গোটেবিলা বস্তু তোর পিনে ঢাল খাইছিল, কোনোবা বেলেগে চুর করলেও সময় আর সুযোগ কিন্তু অবিরামর হাততে আসলে, আর সেইভাবে অবিরামকে চুর সজা হয়েছিল। Because he had the time to remove the object and he had also the opportunity, as because he was one of the trusted persons, he provided the service for 20 years, so he knew everything. He had a lot of opportunities as a family members and he had a time for to remove the object, so he kind of charged to ভবা হয়েছিল। বিসাইডস, তারপরে ইন এডিশন টু, ওয়েন মৃগাঙ্গ বাবুস ফাদার কল্ড এ লোকাল উইচ ডক্টর, বাট হু ইজ উইচ ডক্টর, হু ইজ সেড টু কিউর পিপল বাই ইউজিং ট্রেডিশনাল ম্যাজিক ব্যবহার করে, যেবেলাকে বেমার বা যিকোনো ধৰণৰ বস্তু ভাল কৰিব পাৰে বা সুৰ উলিয়াব পাৰে সেইবিলাকক কয় ট্ৰেডিশ্যনেল মেজিচিয়ান। আমি যাক যাদুকৰ বুলি কওঁ বা আমি যাক বেজ বুলি কওঁ, তেনেকুৱা জাতৰ তেনেকুৱা ধৰণৰ মানুহবিলাকক কয় উইচ ডক্টৰ, ট্ৰেডিশ্যনেল মেজিচিয়ান। উইচ ডক্টৰ হু কাষ্ট এ স্পেল, হু কাষ্ট এ স্পেল, আমি কি কওঁ? স্পেল মিনছ হোৱাট? এই যে আমাৰ মন্ত্ৰ উচ্চাৰণ কৰা বুলি কয়, টু কাষ্ট মিন টু কজ টু এপিয়াৰ সামথিং বাই থ্ৰোয়িং, টু কাষ্ট এ স্পেল। চ' এনেকুৱা ধৰণৰ মেজিচিয়ান আছিলে যে যিয়ে কি কৰিছিলে, মন্ত্ৰ উচ্চাৰণ কৰিছিলে আৰু কিবা এনেকৈ দলিয়াই দিছিলে, টু থ্ৰো সামথিং এণ্ড স্পীক এণ্ড থ্ৰো, টু কাষ্ট এ স্পেল এণ্ড মেড এন অৰ্ডিনেৰী উইকাৰ ট্ৰে স্পিন এণ্ড ৰোটেট
until he stopped. Spell মানে মন্ত্র উচ্চারণ করা, টু স্পিক এণ্ড থ্রো সামথিং মানে মন্ত্র উচ্চারণ কৰিছিল আৰু এনেকৈ যেন তেওঁ কিবা ওলাই আহিব, যেনেকৈ কিছুমান আগতে মেজিচিয়ানবিলাকে এনেকৈ কিবা মাৰি দিলে এটা দানৱৰ সৃষ্টি হৈ গ'ল, কিবা বস্তুবিলাক ঘূৰিব আৰম্ভ কৰি দিলে, এনেকৈ মন্ত্ৰ ক'লে কিবা কাৰণে উচ্চাৰণ কৰিলে, কৈ পিনে এনেকৈ দলিয়াই দিলে, দলিয়াই দিয়াৰ লগে লগে তাতে কি হৈ গ'ল, কিবা আৱিৰ্ভাৱ হৈ গ'ল, ঠিক তেনেকুৱা আৰু যিটো কাষ্ট, অ'কে, সো টু কাষ্ট টু এপিয়াৰ সামথিং বাই থ্ৰোয়িং, ইট ইজ এ কাষ্ট. And next one, and made an ordinary wicker tray spin. What is a wicker tray? Wicker to is it to mark a flexible branch or twig of a plant such as willow. Amar jitu betor boli kom bostu, bed bed betor tray hon ami jagote agote koisile manu bilage udiba bed jara dia kunmai shur korile bed jara die are bed dale ghuri thake tora সাতজন মানুহৰ ওপৰত সন্দেহ প্ৰকাশ কৰিলে, দেৰ ইজ এ ছেভেন ছাছপেক্টেড পাৰ্চনছ, তেওঁলোকক ইন এ ৰ' ষ্টেণ্ড ইন এ ৰ' আৰু সেই সাতজন অভিযোগক এটা লাইনত থিয় কৰাই দিয়ে, আৰু কি হয় সেই বস্তুটো কি হয় সেই ট্ৰেকখন বা বেডডাল কি হয় ঘূৰি থাকে, ইট ষ্টাৰ্ট টু মুভ অন ৰ'টেট এটা চাৰ্কুলত ঘূৰেহি, আৰু যিজন মানুহৰ ওচৰত সেই বেডডাল বা সেই ট্ৰেকখন ৰৈ যায় সেইজনকে চুৰ বুলি কোৱা হয়, অৰ্থাৎ উইজক মেনেজো কৰিব পৰা যায় তেনেকুৱা কথা এটা। এতিয়া উইকাৰ ট্ৰে যিখন উইকাৰ যিখন বেটৰ ট্ৰে আছিলে সেই ট্ৰেখন কি কৰিছিলে স্পিন মানে টাৰ্ণ কৰিছিলে, ঘূৰিব আৰম্ভ কৰিছিলে, ৰ'টেট ইন এ চাৰ্কুলাৰ মুভমেণ্ট আনটিল ষ্টপ, আৰু যেতিয়ালৈকে ঘূৰি থাকিব ঘূৰি থাকিব ঘূৰি থাকিব যেতিয়ালৈকে ই বন্ধ নহয়, আগতে মই ক'লোঁ ঘূৰি 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 থাকিব, আৰু সেই কেইজন মানুহ যিজন মানুহৰ ওচৰত দুজন তিনিজন চাৰিজন পাঁচজন দহজন বিছজন যিমান থাকে যাৰ ওচৰতে ট্ৰেখন আহি ৰ'ব সি আছোঁ আনটিল ষ্টপ পইণ্টিং এট অভিৰাম, অভিৰামৰ ওচৰত ৰৈ গ'ল ট্ৰেখন, দেয়াৰ কুড পচিবলি বি ন' ডাউট এবাউট হিজ গিল্ট, আৰু অভিৰামৰ যিটো অফেন্স আছিলে কোনো ধৰণৰ সন্দেহ নাই যে তেওঁ চুৰ কৰিছে, তাতে আৰু কোনো সন্দেহ নাই, অভিৰাম লষ্ট হিজ জব এণ্ড ইন দিছ ৱে অভিৰাম লষ্ট হিজ জব. So anyhow, see you in the next video.